ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোহাম্মদ লোকমান হোসেন আজকে আমি আরেকটি খেলা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যেটার নাম ব্রিজ আমি আপনাদেরকে খেলাটি সম্পর্কে বিস্তারিতভাবে বলবো প্রথমে আমরা বেশিক বিষয়গুলো জানবো সাধারণত ব্রিজ খেলায় চারটি কালার থাকে কল ব্রিজ না সাধারণত কার্ডে চারটি রঙ থাকে আমি আপনাদেরকে আবারও রঙগুলা বলছি সাধারণত এটাকে বলে ইস্কা রুইতন হতন চিরা ঠিক আছে বন্ধুরা আপনারা কল ব্রিজ সাধারণত আপনাদের তিরিশ কল পঞ্চাশ কলে খেলা হয় ঠিক আছে বন্ধুরা প্রত্যেকটি কার্ডের তেরোটি কার্ড করে টোটাল বাউন্নটি কার্ড নিয়ে কল ব্রিজ খেলা হয় ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা এবার বেসিক বিষয়গুলা জানবো যে কোন কার্ডগুলার কত পয়েন্ট বা আপনাকে কত ডাক নিতে হবে কোন ছোট বড় বড় কমন্বয়ে আমি সাজিয়ে আপনাদেরকে দেখাব তাহলে বন্ধুরা আপনারা দেখতে পারছেন আমি কাঠগুলাকে কমন্বয়ে একে সাজিয়েছি আপনারা এখানে দেখতে পারছেন আমি সবচেয়ে আগে ইস্কার টাক্কা রাখছি ঠিক আছে তাহলে আপনারা দেখবেন যে কলব্রিজে সাধারণত আপনার টাক্কা বড় এরপর কে কিউ জে টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু এভাবে ঠিক আছে বন্ধুরা তাহলে চারটি কালারের মধ্যে সবগুলো ঠিক আছে বন্ধুরা সেম আপনার তেরোটি কার্ড থাকে ঠিক আছে বন্ধুরা আর আরেকটি স্পেশাল বিষয় হলো আপনার কল ব্রিজে ইসকা সাধারণত ট্রাম কার্ড হিসাবে ব্যবহার করা হয় তাহলে সবচেয়ে আপনার ইয়া প্রভাবশালী বা আপনার সবচেয়ে বড় কার্ড হলো যাই ইস্কা ঠিক আছে এটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা হয় যখন আপনার কাছে অন্য কোনো কার্ড থাকবে না যেমন হতন বা সিরো থাকবে না তখন আপনি এটাকে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করবেন ঠিক আছে বন্ধুরা আচ্ছা আমি এটা খেলার মাধ্যমে আপনাদেরকে বোঝাবো ঠিক আছে বন্ধুরা তাহলে আমি আপনাদেরকে আবার দেখাবো যে কীভাবে ব্রিজ খেলতে হয় আমি আপনাদেরকে রাউন্ড হিসাবে দেখাবো যে কার্ডগুলো একে একে দিয়ে ঠিক আছে বন্ধুরা তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বন্ধুরা আপনারা কার্ডগুলোকে একে একে একের অধিক করবেন ঠিক আছে বন্ধুরা যাতে কার্ডগুলো সবার কাছে সমানভাবে যায় ঠিক আছে বন্ধুরা আপনারা সাধারণত কলবে চারজন মিলে খেলতে হয় ঠিক আছে বন্ধুরা তাহলে আপনারা চারটি আপনার হাতের ডান দিক থেকে কার্ডগুলো দিবেন একটি কার্ড করে দিবেন ঠিক আছে বন্ধুরা এই আমি আপনাদেরকে দেখাচ্ছি এভাবে আপনারা দিতে থাকবেন ঠিক আছে বন্ধুরা তাহলে বন্ধুরা আমি কার্ডগুলোকে চারটি ভাগে ভাগ করছি ঠিক আছে বন্ধুরা তাহলে আমি এবার আপনাদেরকে দেখাবো যে আমি কয়টি কল নিতে পারি ঠিক আছে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কয়টি কল নিতে পারবো এখান থেকে আপনি দেখেন বন্ধুরা সাধারণত আপনারা তেরোটি কলে খেলা হয় কল টোটাল তেরোটি কল ঠিক আছে বন্ধুরা তো সর্বনিম্ন আপনি দুটি কল নিতে হবে মাস্ট বি কল নিতে হবে দুটি তার উপরে কল নিতে পারেন আর আপনি যদি আটটি কল নেন যদি আটটি কলে পেয়ে থাকেন তখন আপনার আট কলের জায়গায় আপনাকে তেরো কল যোগ হবে ঠিক আছে বন্ধুরা এটা কল ব্রিজ একটা স্পেশাল ইয়া যে আটটি কল সাধারণত অনেকে পায় না ঠিক আছে তারপরে আমি বলে রাখছি যদি আটটি কল আপনি পান তাহলে আপনার তেরোটি কল যোগ হবে আপনার তো আমি এখানে কয়টি কল পাবো আপনারা প্রথমে কাঠগুলাকে সাজিয়ে নেবেন ইস্কা রুইত নর্তন এইভাবে ঠিক আছে বন্ধুরা এভাবে আপনারা সবগুলা যাতে আপনি কাঠগুলা দেওয়াতে কোনো প্রবলেম না হয় ইজিলি আপনি দিয়ে দিতে পারেন ঠিক আছে বন্ধুরা এখানে দেখেন আপনি সাধারণত টাকা কে কিউ দিয়ে আপনার লিড পাওয়া যায় ঠিক আছে বন্ধুরা এখানে দেখেন যে আমার কাছে এখানে টাকা কে কিউ কোনোটাই আসে নাই ঠিক আছে বন্ধুরা আর ট্রাম কার্ড মাত্র আসছে ইস্কা তিনটা ঠিক আছে বন্ধুরা সো আমি ট্রাম কার্ড দিয়ে হয়তো একটি লিড পেতে পারি সো আমাকে কমপক্ষে দুটি কল দিতে হবে দুটি কল দিতে হলে আমার দুটি কল দেওয়ার মতো কার্ডও নাই ঠিক আছে বন্ধুরা আমি একটি কার লিড পেতে পারি ঠিক আছে বন্ধুরা এই ট্রাম কার্ড দিয়ে সো আমি একটি ডাক তো দিতে পারবো না সর্বনিম্ন আপনাকে ডাক দিতে হবে দুটি আমি তারপরও দুটি তো আমি এখানে দুটি ডাক দেওয়ার আপনারা হয়তো দেখতে পারছেন এখানে যে আছে দুটি বলে আমি যে দিয়ে তো পেতে পারি যে দিয়ে সাধারণত পায় না ঠিক আছে বন্ধুরা আপনার সম্ভাবনা খুব কম তারপর আমি খেলার মাধ্যমে দেখাবো সো আমি ডাক নিছি দুটি ঠিক আছে বন্ধু বন্ধুরা আমি দ্বিতীয় কার্ডগুলো আপনাদেরকে দেখাচ্ছি সে কয়টি কল নিতে পারে ঠিক আছে বন্ধুরা আমি আপনাদেরকে আবারও বলছি আপনারা প্রথমে কার্ডগুলোকে সাজিয়ে নেবেন ঠিক আছে বন্ধুরা যাতে আপনারা কার্ডগুলো পরে মাটি শু করতে ইজি হয় ঠিক আছে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা এভাবে আপনারা কার্ডগুলো সাজাবেন তো এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে ট্রাম কার্ড আসছে তিনটা ঠিক আছে আর আপনি টাকা দিয়ে মাস্ট কি আপনি এটা যে কোনো কালার হোক না কেন আপনার এ দিয়ে লিড পায় ঠিক আছে সো এ দিয়ে লিড তো হানড্রেড পারসেন্ট পায় সো আপনি এখানে ট্রাম কার্ডের মধ্যে আপনি এখানে দুটি কল নিতে পারেন ঠিক আছে আর কে দিয়ে একটি টোটাল আপনি তিনটি আর কিউ দিয়েও আপনি একটি নিতে পারেন বাট এটা রিক্স হয়ে যায় ঠিক আছে আপনি যদি চারটি লিড নেন যদি আপনি চারটি কল না পান তাহলে আপনার চারটি মাইনাস হবে সো আপনি রিক্স না নিয়ে আপনি তিনটি নিতে পারেন ঠিক আছে বন্ধুরা তিনটি না ওয়াই হবে ঠিক আছে বন্ধুরা সো ও নিচে তিনটি আমি নিছি দুটি টোটাল পাঁচটি হয়েছে ঠিক আছে বন্ধুরা ও তিনটি নিচে দেখি ও কয়টি নিতে পারে সো আপনারা সে আগের মতন কার্ডগুলাকে সাজিয়ে ফেলবেন ঠিক আছে বন্ধুরা সাজিয়ে নেবেন সো আপনারা এখানে দেখেন যে এখানে ও কয়টি লিড পাবে এখানে দেখেন আপনারা ও তিনটি কে আসছে ও তিনটি আপনার তিনটি লিড পাবে ঠিক আছে বন্ধুরা তিনটি লিড পেলে আপনার এখানে দেখেন ও তিনটি ট্রাম কার্ড আসছে ঠিক আছে আর দুটি চিরা আসছে সো ও একটি ট্রাম করতে পারে ঠিক আছে বন্ধুরা এখান থেকে ট্রাম্প করতে পারে সো এখানেও রিক্স হয়ে যায় ট্রাম্প করতে পারবে কারণ ট্রাম্প কার্ডগুলো অনেক ছোট ঠিক আছে বন্ধুরা সো ও তিনটি কল করছে যেহেতু ওর কাছে হত্তন অনেক বেশি সো দিয়ে লিড পাওয়ার সম্ভাবনা কম থাকে তারপর ও তিনটি দিছে ও তিনটি ও তিনটি আমি দুটি এবার দেখি লাস্ট কার্ডগুলো ঠিক আছে বন্ধুরা এখানে দেখেন এখানে অনেক ভালো কার্ড আসছে ও কয়টি লিড পায় ঠিক আছে বন্ধুরা সাধারণত ওর কাছে তিনটি টাকা আছে সো তিনটি লিড এমনিতে পাবে আর ওর সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে হত্তন মাত্র একটি কার্ড আসছে ঠিক আছে বন্ধুরা সো হত্তনে দুটি ট্রাম করতে পারবে। ঠিক আছে বন্ধুরা তাহলে হত্তনে দুটি ট্রাম করতে পারলে আর এখানে তিনটি টাকা আছে টোটাল ও পাঁচটি কল নিতে পারে ঠিক আছে বন্ধুরা আপনারা দেখেন যেহেতু একটি কার্ড মাত্র আসছে সো হত্তনে দুইবার ট্রাম করতে পারবে সো দুটি কল আর এখানে তিনটি ঠিক আছে বন্ধুরা আর এটা দিয়ে সাধারণত কিউ দিয়ে অনেকে পায় পায় আবার না ঠিক আছে বন্ধুরা যখন আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি যখন আমি সিরাটা মাঠে পাবে শু করবো তখন ও লাস্টম্যান হিসাবে ও টেন বা এইট দিয়ে লিড নিতে পারবে সো এটা যেহেতু আমি কাট দিই না ও দিছে সো না পাওয়ার সম্ভাবনায় বেশি ঠিক আছে বন্ধুরা এবার আমি আপনাদেরকে খেলার মাধ্যমে বাকি যেতটুক আছে বোঝাবো ঠিক আছে আপনারা কলগুলো মনে রাখবেন আমি দুই ঠিক আছে যেহেতু আমার কাছে দুই এর কার্ডও নাই আমি দুটি কল মাস্ট পি যে কেউ নিতে হবে সর্বনিম্ন ও তিন ও তিন ও পাঁচ ঠিক আছে বন্ধুরা তাহলে তিন তিন ছয় পাঁচ ছয় পাঁচ এগারো আর দুই তেরো তেরো কল টোটাল হয়ে গেছে বন্ধুরা ঠিক আছে তাহলে আমি আবার আপনাদেরকে খেলার মাধ্যমে বাকিটা দেখাবো বন্ধুরা হ্যালো বন্ধুরা তাহলে যেহেতু আমি কাঠ মাঠে দিয়েছি সো আমার হাতের ডান দিক থেকে মাঠে শু করবে ও এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা যেহেতু ওর কাছে চিরার টাকা নাই সো চিরা কখনোই বাড়ি দিবে না কারণ চিরা যদি বাড়িতে আমার কাছে যদি গোলাম থেকে থাকে তাহলে আমি যে বলছি না যে আমি ছোট কাঠ দিয়ে সো নেব দিবে না সো হত্তন যেহেতু ওর কাছে অনেক বেশি ও হত্তন মাঠে শু করবে ঠিক আছে বন্ধুরা তো ওর কাছে যেহেতু টাকা নাই ও একটি ছোট কাজ দিবে ঠিক আছে পাঁচ ছোট ঠিক আছে বন্ধুরা পাঁচ দিয়ে ও কি করবো ওর কাছে একটি কাজ রয়েছে ও দিব আমি কি করব আমার কাছে ছোট কাজ রয়েছে আমি দিছি তো ও পাইছে একটি ও এবার খেলবে আবার এগেন খেলবে ওর কাছে যেহেতু গোলাম অনেকগুলা ও আবার দিছে এবার আমি কি করব আমার কাছে ছোট কাট আছে আমি ছোটটা দিব ওর কাছেও আছে ওদিকে এভাবে আপনারা খেলবেন বন্ধুরা আপনারা বিষয়গুলো লক্ষ্য করে আপনাদের কাছে মাস্টবি যেহেতু যে কার্ড আছে ওটা দিতে হবে সো দুটি লিপ পাইছে ও কি করবে ওর কাছে ঋতনের টাকা রয়েছে ও ঋতন দিচ্ছে আমি কি করব আমার কাছে ছোট কার্ড রয়েছে ঋতন আমি ছোট দিচ্ছি ও ওর কাছেও আছে ও দিচ্ছে ঠিক আছে বন্ধুরা ওর কাছেও রই গেছে ও দিছে ঠিক আছে ও এবার কি করবে চিরা বাড়িয়ে দিবে ঠিক আছে ও এখন ট্রাম কাজ দিবে না ঠিক আছে বন্ধু আমি এটা আমি কি করব যেহেতু আমার কাছে লিপ ধরার মতো কাজ নাই আমি এটা দিছি ও কি করবে যেহেতু সিরার গোলাম খেলা হয়ে গেছে ও কে দিছে ও এর দিছে ঠিক আছে বন্ধুরা তাহলে ও পাইছে এবার ও কি করবে আবার এগেইন চিরাটাই খেলবে ঠিক আছে বন্ধুরা তো ওর কাছে আবার চিরা নাই বন্ধুরা দেখেন আপনারা তো ও একটি ছোটো কাঠ দিয়ে ট্রাম করবে ওর কাছে আছে ও ট্রেন দিছে আমার কাছে তোর আছে আমি দিছি সো ও ক লে পায় ঠিক আছে বন্ধুরা এবার ও খেলবে আপনার যেহেতু রুইতনের গোলাম খেলা হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা আপনারা মাঠের মধ্যে খেলাগুলা দেখবেন কোন কার্ডটা আগে খেলা হয়েছে ও দিছে সো ও একটি ছোটো কার্ড দিবে ঠিক আছে বন্ধুরা এবার আমি কি করবো আমার কাছে তো অনেক গুলাই রয়ে গেছে আমি ছোট একটা দিবো ওর কেও আছে ও দিছে ঠিক আছে বন্ধুরা ও পাই এবার দেখেন বন্ধুরা আপনারা ও এবার হর্তন বাড়ি দিবে কারণ হর্তনের টাকা খেলা হয়ে গেছে এবার ও কি করবে ওর কাছে হতন নাই ও ছোট থেকে একটা দুই দিয়ে ট্রাম করবে আমার কাছে হত্তন রয়ে গেছে আমি করছি ঠিক আছে বন্ধুরা তো ওর কাছে হত্তন রয়ে গেছে ঠিক আছে বন্ধুরা তাইলে যেহেতু ও ট্রাম করছে ও পাবে এবার ও কি খেলবে ও অবভিয়াসলি চিরাটাই খেলবে এবার চিরাটা কেন খেলবে চিরাটা খেললে মাঠের মধ্যে যে ট্রামগুলো রয়ে গেছে ওইগুলা পড়ে যাবে ঠিক আছে এটা দেখছি আমি আমার কাছে একটি কার্ড রয়ে গেছে চিরা আমি এবার ওর কাছে নাই ও কি করবে একটা ছোট কার্ড দিয়ে ট্রাম করবে ঠিক আছে বন্ধুরা ট্রাম করছে ও এবার কি করবে ওর কাছে চিরা নাই তো মাস্ট বি আপনার যদি আপনার ট্রাম কার্ড উপরে ট্রাম থেকে থাকে ও মাস্ট বি ট্রাম করতে হবে এখানে ইস্কা দিয়ে সো নাইন দিয়ে ট্রাম করছে ও পাইছে ওর একটি ট্রাম কার্ড নষ্ট হয়েছে ঠিক আছে এবার ও যেহেতু পাইছে ও কি করবে ও আবার সপ্তম বাড়ি দিবে ট্রাম কার্ডগুলো ইয়া করার জন্য ও কি করবে ছোট একটি কার্ড দিয়ে ট্রাম করতে এবার আমি কি করব আমি অবার করব ঠিক আছে যেহেতু হত্তম আর ওর কাছে তো হত্তম অ্যাভেলেবেল আছে ঠিক আছে ও একটি ছোট কার্ড দিয়ে দিবে ঠিক আছে বন্ধুরা সো আমি পাইছি এবার আমি কি করব আমি রুইতন বাড়ি দিব ঠিক আছে বন্ধুরা ও কি করছে রুইতন দিছে ওর কাছে ঠিক আছে বন্ধুরা ওর কাছেও আছে আমি পাইছি ঠিক আছে বন্ধুরা এবার আমি কি করব এটা বাড়ি দিব ও ছোট একটি কাঠ দিয়ে ট্রাম করবে ঠিক আছে টাকা দিয়ে করবে না সো ওর কাছে যেহেতু রুইতন নাই ও অভার করবে আর ওর কাছে দুইটাই রং ঠিক আছে বন্ধুরা দুইটাই রং তাহলে বন্ধুরা ও আবার টার্ম করছে ও কি দি টার্ম করছে ও কে দি টার্ম করছে এবার ও কি করবে ওর কাছে রুইতন নাই ঠিক আছে বন্ধুরা ওর কাছে দুটি রং আর রই গেছে আরেকটি সিরা চিরা রয়ে গেছে ঠিক আছে যেহেতু ওরা অবার টার্ম করছে ওর কাছে কোনো অবার টার্ম নাই ওর কাছে হলো টেন আর সিক্স ছোট সো ও কী করবে চিরাটা বাসা বাসায় দেবে ঠিক আছে তাহলে ও পাইছে বন্ধুরা ঠিক আছে বন্ধুরা তাহলে ও কী করবে আবার হপ্তম দিবে হপ্তম মাঠে ইয়া করছে এবার ও কি করবে একটা কাট দিয়ে ট্রাম করবে এবার আমি কি করব ঠিক আছে বন্ধুরা এবার আমি এটা দিয়ে ওভার ট্রাম করব ও কি করবে ও ওভার দিবে টাক্কা দিয়ে ঠিক আছে বন্ধুরা তাহলে বন্ধুরা ও পাইছে এবার ও কি করবে এটা দিবে ও এটা দিবে আর ও প্যান দিয়ে ট্রাম করছে আমার কাছে ট্রাম কার্ড ওর কাছে ট্রাম কার্ড ওর কাছে বড় ও পাবে ঠিক আছে বন্ধুরা এবার তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে খেলতে হয় এবার আমরা কার্ডগুলোকে গুলাকে যে আমি দুইটা ডাক নেসি বা কল নেসি ও তিনটা নিচে ও তিনটা নিচে ও পাঁচটা নিছে। ঠিক আছে বন্ধুরা এবার এই পাঁচটা আমি যদি দুটার থেকে একটি পেয়ে থাকি তাহলে আমি দুটা মাইনাস হব আর আমি তো এর অধিকও পাই তাহলে কোনো সমস্যা নেই দুই পাইলেও সমস্যা নাই দুইয়ের অধিক পেলেও সমস্যা নাই আমার প্লাস হবে আর আমি দুইয়ের নিচে হলে মাইনাস হবে ঠিক আছে বন্ধুরা তাহলে চারটি কার্ড নিয়ে আপনারা গুনবেন ঠিক আছে এক দুই সো আমি দুইটা লিড পেয়ে গেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি দুটি লিড পেয়েছি সো আমার একটি খাতার মধ্যে আপনারা এগুলা লিখবেন ঠিক আছে নাম দিয়ে চারটি ভাবে আপনারা নাম দিয়ে লিখবেন ঠিক আছে যে কে কয়টি ডাক নেয় এরপর প্লাস মাইনাস করবেন বন্ধুরা ঠিক আছে তাহলে আমি দুটি ডাক পেয়েছি এভাবে আপনারা দুই দিয়ে লিখবেন ঠিক আছে বন্ধুরা এরপর দুই দিয়ে এরপর মোড দিবেন আমার টোটাল কত হয়েছে এরপরে আবার লিড খেলবেন যদি আমি মাইনাস খাই তাহলে আমার টোটাল পয়েন্ট থেকে এটা মাইনাস হবে আর যদি আমি জিতি তাহলে আমার এটা টোটাল পয়েন্টের সাথে যোগ হবে এভাবে তিরিশ পঞ্চাশ সত্তর একশো দিয়ে আপনারা খেলতে পারেন ঠিক আছে সো আমি দুটি পাইছি ও তিনটি ডাক নিয়েছে সো এখন ওর কার্ডগুলো গুনবো এক সো দুটি কল পেয়েছে তিনটির মধ্যে ঠিক আছে বন্ধুরা দুটি কল্পে পেয়েছে সো ও দুটি ও কল দিয়েছে তিনটি ও পাইছে দুটি ঠিক আছে বন্ধুরা সো ও তিনটি কল মাইনাস হবে ওর টোটাল পয়েন্ট থেকে আর যদি ওর টোটাল পয়েন্ট জিরো ও থাকে তাহলে মাইনাস থ্রি থ্রি হবে ঠিক আছে বন্ধুরা ওর পয়েন্ট যদি আপনার মাইনাস থাকে মাইনাস টু তাহলে আবার মাইনাস থ্রি তাহলে মাইনাস টোটাল মাইনাস 5 এভাবে ঠিক আছে বন্ধুরা আর যদি ওর পয়েন্ট 0 থাকে তাহলে মাইনাস 3 হবে আর যদি ওর পয়েন্ট 5 10 এরকম থাকে তাহলে ওই টোটাল পয়েন্ট থেকে মাইনাস হবে 3 ঠিক আছে বন্ধুরা ও বন্ধুরা এবার ওর কার্ডগুলো আমরা গোনি ঠিক আছে ও তিনটি কল দিয়েছে 1 2 3 4 বন্ধুরা ও একটু বেশি পেয়েছে ঠিক আছে বন্ধুরা ও একটু বেশি পেয়েছে তিনের থেকে চার পেয়েছে সো কোনো প্রবলেম নাই সো টোটাল তিন যোগ হবে ওর টোটাল পয়েন্টে আপনার তিন যোগ হবে ঠিক আছে বন্ধুরা এবার আমরা লাস্ট কার্ডগুলো দেখি ও কল দিয়েছে আপনার পাঁচটি ঠিক আছে বন্ধুরা ও পাঁচটি কল দিয়েছে এখন আমরা কার্ডগুলো গুনবো ও কয়টি চারটি কার্ড নিয়ে একটি কল হয় ঠিক আছে এক দুই তিন চার পাঁচ বন্ধুরা দেখেন এখানে ও পাঁচটি কল পেয়েছে তো ওরও পাঁচটি যোগ হবে ঠিক আছে বন্ধুরা তাহলে মাইনাস মাইনাস সাধারণত একজন হয় সো ও মাইনাস হয়েছে আমি প্লাস ও প্লাস ও প্লাস ঠিক আছে বন্ধুরা এভাবে আপনারা প্লাস মাইনাস এভাবে যোগ করে যতক্ষণ পর্যন্ত আপনাদের নির্দিষ্ট ইয়া পর্যন্ত বা তিরিশ পঞ্চাশ এ পর্যন্ত যাবে না যে প্রথম পঞ্চাশে যাবে সে ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আপনাদের আশা করি খেলাটা অনেক ভালো লাগবে আর যদি খেলাটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি খেলাটি সম্পর্কে কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর আর যদি নতুন কোনো ভিডিও দেখতে চান অবশ্যই আমার ইনবক্সে কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ